আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কি করব? স্যার আজকে আমরা অনুশীলনী 4.3 আর যেটুক বাকি আছে ওটুক শেষ করব। আজকে আমরা 4.3-এর 41 নম্বর থেকে শুরু করব। 41 নম্বর আমাকে কি বলা আছে একটু খেয়াল করো। এখানে আছে 5x² + xy + 3y² আর একটা রাশি দেয়া আছে x² - 8xy আর একটা রাশি দেয়া আছে y² - x² + 3y। এই তিনটা বীজগণিতের রাশি এখানে দেওয়া আছে। কয়টা রাশি দেওয়া আছে? তিনটা। তিনটা ক নম্বরে আমাদের বলছে প্রথম রাশির পদ সংখ্যা কয়টা, তুমি বলো তো প্রথম রাশির পদ সংখ্যা কয়টি? তিনটা স্যার। তিনটা কি কি বলতে পারো? হ্যাঁ স্যার, 5x² xy আর 3y² মার্ক করে দিলাম, এই তিনটাই পদ। ওকে, রাশি তিনটি যোগ করতে বলছে এবং এক্স ওয়াই সহগ নির্ণয় করতে বলছে। প্রথমে রাশি তিনটি লিখবো আমি। প্রথম রাশিটা লেখা হলো, তার নিচে দ্বিতীয় রাশিটা লেখা হইলো। দ্বিতীয় রাশিতে দেখো এই একটা অংশ গ্যাপ আছে, এখানে ওয়াই নাই, তার মানে জায়গাটা ফাঁকা থাকবে। তৃতীয় রাশিটা সাজিয়ে লিখলাম, ঠিক আছে, তিনটে রাশিটা লিখলাম। তৃতীয় রাশিতে কিন্তু আগে ছিল y² তারপর x², আমরা লেখার সময় আগে x² নিয়ে আসলাম, তারপর xy, তারপর y² এই সাজিয়ে লিখলাম। এই সাজিয়ে লেখা মানে আগে তুমি অলরেডি শিখে ফেলছো, ঠিক কিনা? হ্যাঁ স্যার। এখন দেখি আমরা যোগ বিয়োগ করি। এখানে 5x² আর 1x², মোট কয়টা x² 5টার একটা কয়টা হয়? 6টা। 6টা হয়, সেখান থেকে একটা মাইনাস করলাম, তা থাকে কয়টা? 5টা। এই 5টা x². এবার xy, এই আছে 10টা আর উপরে আছে একটা, কয়টা হয়? 11টা। 11টা, সেখান থেকে 8টা মাইনাস করে দিলে কয়টা থাকে? 3টা। y² বলে আসি, দুইটাই যোগ, 3টা y² 1টা y² কয়টা হয়? 4টা। বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। নেক্সট অঙ্ক, একটা রাশি দেওয়া আছে সরল করে মান নির্ণয় করতে, ওইখানে তো একটা কথা রয়ে গেছে আমাদের xy এর সহগ, এই অঙ্কটা একটা কথা রয়ে গেছে, xy এর সহগ কত? এই xy এর সহগ কত এখানে? 3। এই যে এক্স এর শক্তি। এবার আসি গ নম্বরে, গ নম্বরে আলাদা একটা রাশি দেওয়া আছে, এর সরল করতে বলছে এবং এক্স এর মান এবং ওয়াই এর মান দেওয়া আছে, মানও নির্ণয় করতে বলছে। প্রথমে আমরা রাশিটার সরল ফল নির্ণয় করি। এই যে রাশিটা দেওয়া আছে এটা হুবহু ধর উদ্দীপকে দেওয়া আছে। পরবর্তী লাইনে আমরা ব্রাকেট তুলে ফেলবো, কিন্তু তোলার আগে দেখো ব্রাকেটের বামে একটা মাইনাস চিহ্ন আছে, আবার এই লাস্ট ব্রাকেটের বামে আর একটা মাইনাস চিহ্ন আছে। ব্র্যাকেটের বামে মাইনাস চিহ্ন থাকলে কি হয় বলছিলাম তোমাকে, মনে আছে? হ্যাঁ স্যার, চিহ্ন উল্টে যায়, বদলায় যায় স্যার। চিহ্ন পাল্টে যায়, তাহলে দেখো তো চিহ্ন পাল্টে গেছে কিনা। প্রথমটা যা আছে তাই তো আছে, এটা পাল্টিল না, এটা পাল্টে গেল না, গেল না কেন? তা কি বলছেন? প্রথম লাইনটা তো চিহ্ন দেখলাম কিছুই পাল্টে গেল না, কেন পাল্টিল না? কারণ স্যার এখানে ওই যে ব্র্যাকেটের বামে মাইনাস ছিল না। ছিল না, গুড। পরেরটা বামে মাইনাস আছে এখানে, এই জন্য এই এক্স এর সাইন মাইনাস, পরেরটা সাইন প্লাস, আবার এটাও বামে মাইনাস থাকায় ওয়াই মাইনাস, এক্স প্লাস, আবার এক্স ওয়াই মাইনাস। এখন যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করার সময় একই রকম পদ গুলা এক একটা ব্রাকেটের মধ্যে নেবো আমরা, ঠিক আছে? প্রথমে এক্স স্কয়ার এর পালা দেখি আমরা। এক্স স্কয়ার আছে কয়টা? 5টা, তাই না? হ্যাঁ স্যার। 5টা, এইবার এক্স স্কয়ার আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, তুমি এটাও করতে পারো, একটা বুদ্ধি আছে। এই এক্স স্কয়ার কাটিয়ে দেওয়া যায়, এটা হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস, এক্স স্কয়ার কাটাও যায়। আমি তোমাকে কেটে এটি দেখি, এখানে যেটা আছে এই নিয়ম আগে শিখেছি আমি তোমাকে, আজকে নতুন একটা নিয়ম শিখাই, এগুলো শিখেছিলাম কিছু কিছু,
তাহলে আমরা ফেরাল এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কেটে দিলাম ওকে হ্যাঁ স্যার তাহলে এখানে থাকে এক্স স্কয়ার কয়টা পাঁচটা থাকে এই পাঁচটা লিখে দিলাম এবার আসো এক্স স্কয়ার এখানে আছে তিনটা ওয়াই স্কয়ার এখানে আছে একটা ওয়াই স্কয়ার তিনটার একটা করলে কয়টা হবে স্কয়ার চারটা তিনটা প্লাস একটা মাইনাস কি হবে ভালো করে চিন্তা করে বলো প্লাস একটা মাইনাস কয়টা হবে প্লাস হবে না মাইনাস হবে স্যার এটা প্লাস হবে প্লাস হবে এই যে প্লাস দুইটা ওয়াই স্কয়ার ঠিক আছে এবার এক্স ওয়াই দিয়ে আসি এখানে আছে আটটা এখানে আছে একটা নয়টা আটার এক নয় সেখান থেকে দশটা বাদ দিয়ে কয়টা থাকবে নয়টা দশটা বিয়োগ করলে কয়টা থাকে একটা মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই হবে স্যার এক্স ওয়াই গুড তাহলে বুঝতে পারছো হ্যাঁ স্যার তাহলে আমরা এই লাইনটা না করে করতে পারি তাই না আমি এই ঠিক আছে স্যার এই লাইন থেকে সরাসরি এই লাইন দেখাই দিলাম একটু সহজ করে দিলাম ঠিক আছে ঠিক আছে মান বসাবো এক্স এর মান বলা আছে দুই তাহলে এক্স এর উপর স্কয়ার দেওয়া আছে তার মানে দুই এর উপর স্কয়ার হবে আবার এই এক্স এর মান বসাবো এক্স এর মান দুই ওয়াই মান অন তারপরে টু রইলো ওয়াই স্কয়ার ওয়াই মান ওয়ান তার উপর স্কয়ার এই যে এক্স মান দুই ওয়াই মান এক কোন সমস্যা আছে না স্যার মানে ফাইভ উপরে ফাইভ এর নিচে থেকে গেল আর দুই এর স্কয়ার করলে কত পাঁচ দুই মানে চার দুই এর গুণ করলে কত হয় দুই একে দুই একের স্কয়ার করলে কত হয় বলো তো এক স্কয়ার করলে কি হয় স্যার একের স্কয়ার করলে গুণ হয় কত হয় কত সংখ্যা কত হয় একের স্কয়ার করলে সংখ্যা কত হয় টু একের স্কয়ার মানে কি এক গুণ এক স্কয়ার ভাঙ্গে শিখেছি আগে আমি স্কয়ার থাকে না আগে গুণ দিয়ে লিখতাম না এক স্কয়ার মানে এক গুণ এক এক গুণ এক করলে কত হয় এক উল্টো বলো বলো কেন দেখো একের স্কয়ার হয় এক এক আবার দুই এর সাথে গুণ করলে দুই একে এই দুই বুঝতে পারছো হ্যাঁ স্যার এবারে চার পাঁচ গুণ করলে চার পাঁচ আর বিশ আর প্লাস টু আর মাইনাস টু আমি কেটে দিতে পারো এই যে কেটে দিলাম বেশি আনসার সেক্ষেত্রে তোমার এই লেন্থে না করলে হবে এই লেন্থ থেকে চার পাঁচটা এই বিশ সরাসরি আর দুই অব্দি কেটে দিলাম অ্যান্সার হয়ে গেল দুইটা লাইন বাদ দিয়ে দিলাম দুই লাইন বাদ দিয়ে করা যায় দেখি আমরা এক্স সমান এ প্লাস বি হোল স্কয়ার ওয়াই সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার জেড সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি জেড পদগুলো সাংখ্যিক সংখ্যা বলো বলো শোনা যাচ্ছে না স্যার আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে কথা শোনা যাইতেছে না একটু বার ঠিক হয়ে যাবে না বোঝা গেলে হলো বুঝতে পারো নেটওয়ার্ক একটু সমস্যা করে সন্ধ্যার সময় একটু বোঝার চেষ্টা করো হয়ে যাবে সন্ধ্যা একটু নেটওয়ার্ক সাফ থাকে তো ডিস্টার্ব করে তোমার ক্লাসটা বিকাল পাঁচটা নিলে মানে সুবিধা বিকাল পাঁচটা নিলে নেটওয়ার্ক ভালো থাকে বিকাল পাঁচটা করতে পারো স্যার শনি সম্ভব বিকাল পাঁচটা হ্যাঁ
ঠিক আছে স্যার পারবো। সামনের শনিবার আমাকে মনে করে দিও, আমি মনে থাকবে। 4:45 সময় ফোন দিও। সন্ধ্যার পর সবাই নেটওয়ার্ক নিয়ে বসে তো, নিয়ে বিভিন্ন কাজ বাজ নিয়ে বসে চাপ থাকে নেটওয়ার্ক, দেখলাম যে সন্ধ্যার পর ডিস্টার্ব বেশি হয়। হ্যাঁ শুনতেছো মোটামুটি? হ্যাঁ স্যার। স্যার তাহলে ক্লাস শনি সোমবার 4টা থেকে হবে? 5টা 5টা। ঠিক আছে স্যার। তাহলে আমাদের স্যার শনিবারে 5টায় একটু ফোন দিতে হবে। 5টা 10 মিনিট আগে ফোন দিয়ে মানে মনে করে দিব। ঠিক আছে স্যার। দেখো জেড পদগুলোর সাংখ্যিক ছক এল জেড, জেড ইকাল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এখানে এ স্কয়ার এর সাংখ্যিক ছক কত বলতে পারো? এ স্কয়ার এর সাংখ্যিক ছক কত? 1। বি স্কয়ার এর সাংখ্যিক ছক স্যার ওইটাও 1। এবি এর সাংখ্যিক ছক? স্যার এবি সাংখ্যিক ছক হচ্ছে -2। -2। তাহলে দেখো এই যে লেখা হইলো ওয়ান ওয়ান -2, ঠিক আছে, যোগ করতে বলছে। তাহলে ওয়ান যোগ ওয়ান যোগ -2, যোগ করলে 1 আর 1 যোগ করলে 2 হয়, সেখান থেকে 2 বিয়োগ করলে 0 হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ক নাম্বার ওয়াই প্লাস জেড আর ওয়াই মাইনাস জেড নির্ণয় করো। প্রথমে ওয়াই প্লাস জেড নির্ণয় করো, ওয়াই এর মান কি দেওয়া আছে সেটা লিখি। ওয়াই ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর জেড হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের ওয়াই প্লাস জেড কি হয়? ওয়াই প্লাস জেড মানে ওয়াই এর মান প্লাস জেড এর মান, ঠিক আছে, প্লাস জেড এর মান, সরাসরি মান বসালাম। এরপরে লাইনে ব্রাকেট তুলে দিলাম, ব্রাকেট তুলে দেওয়ার পর দেখো এই যে -2ab আর এই +2ab কেটে যায়, কাটে না? -2ab প্লাস 2ab কাটে। হ্যাঁ স্যার কাটে। এ স্কয়ার কয় জায়গায় আছে দেখো, এই একটা স্কয়ার আছে আর এই একটা স্কয়ার আছে, কয়টা স্কয়ার হলো? 2টা। বি স্কয়ার কয়টা হলো? বি স্কয়ারে 2টা স্যার। 2টা, তাহলে হবে 2a² + 2b². এইবার নতুন জিনিস দেখো, এখান থেকে 2 কমন নেওয়া যায় কিভাবে, কারণ a স্কয়ার এর সাথে 2 আছে, b স্কয়ার এর সাথে 2 আছে, এই দুইকে আমি ব্র্যাকেটের বাইরে আলাদা করে নিলাম, এটাকে কমন নেওয়া বলে। তাহলে 2 কমন নিলে কি থাকে? এই 2a² এখান থেকে 2 চলে গেল, শুধু a স্কয়ার থাকে, আর 2b² এখান থেকে 2 এখানে চলে গেল, শুধু b স্কয়ার থাকে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার কোন সংখ্যা হলে কমন নেওয়া যায়? একই রকম সংখ্যা কমন নেওয়া যায়, মনে করো 6 আছে আর 3 আছে, দুইটার মধ্যে থেকে 3 কমন নেওয়া যায়। এমন সংখ্যা নিবা যেটা দ্বারা ওই ওখানে সব সংখ্যাকে ভাগ করলে মিলে যায়, এমন সংখ্যা নেওয়া যাবে। মনে করো 3 আছে, তুমি 4 কমন নিলে নেওয়া যাবে না, 4 দিয়ে ভাগ করলে 6 ভাগ করা যায় না, 3 ভাগ করা যায় না। 6 আর 3 আছে, তুমি 2 নিতে চাবা? হবে না, 2 দিয়ে 6 ভাগ করা যাবে কিন্তু 3 দিয়ে করা যাবে না, হবে না। তাহলে এমন সংখ্যা নিতে হবে যেটা দ্বারা 2টাকে ভাগ করা যায়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার আসো ওয়াই মাইনাস জেড, এখানে খুব সতর্ক হইতে হবে। দেখো ওয়াই এর মান বসাইলাম মাইনাস জেড এর মান, এই যে মাইনাস আসছে মাইনাস এর জন্য পরবর্তী দেখো এই সব সাইন, এ স্কয়ার মাইনাস হয়ে গেছে, বি স্কয়ার মাইনাস হয়ে গেছে, 2m মাইনাস হয়ে গেছে, তাহলে কি দাঁড়াইলো? ওয়াই মাইনাস জেড মান এখন এই রাশিটা। এখন দেখো এখানে কি কাটাকাটি যায়, এই প্লাস বি স্কয়ার আর মাইনাস বি স্কয়ার কাটাকাটি যায়, ঠিক কি না? হ্যাঁ স্যার। মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার কাটাকাটি যায়, ঠিক? হ্যাঁ স্যার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার কাটা যায় স্যার। এবার এবি থাকে, এনে 2টা বি থাকে আর এখানে 2টা বি থাকে, মোট 4টা বি থাকে, বুঝছে? হ্যাঁ স্যার। এটা আমাদের আনসার, 4টা বি। পরটা দেখো -3b² -2, তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। এক্স সমান কি? এক্স এর মান হলো a প্লাস b হোল স্কয়ার, তাহলে a এর মান বসালাম 3, b এর মান -2,
আর ব্র্যাকেট তুলে দিলে কি হবে, থ্রি মাইনাস টু, থ্রি মাইনাস টু মানে কি ওয়ান, ওয়ানের স্কয়ার করলে ওয়ানই হয়, একটু আগে শিখেছি আমি, সমস্যা আছে নর্মাল একটা অঙ্ক? না স্যার। পরেরটা, y equal to a square plus 2ab, আর a square plus 2ab plus b square মান বসাই, a 3 হলো a এর মান, 2 3 এর মান, b এর মান minus 2, আর b square মানে minus 2 whole square। এইবার 3 3 এর square করলে হয় 9, আর এখানে হয় কত, 3 দুনে 6 7 দুনে 12, কিন্তু এই যেটা মাইনাস আছে এই মাইনাস এর প্লাস মিলে প্লাস মাইনাস মাইনাস 12 হয়ে যাবে, আর এখানে এই মাইনাসটা এসে গেলে কি হবে প্লাস হবে, মাইনাস এসে গেলে প্লাস হয় হয়ে যাবে প্লাস 4। এবার দেখো 4 আর 9 দুটো যোগ করলে 13 মাইনাস 12, 13 মাইনাস 12 মানে 1, অ্যান্সার 1 1।